Kamal was a brilliant chap, having his charisma. He would carry people. Very good human being. একজন সম্ভাবনাময় তরুণ ছিলেন সংস্কৃতিবান রাজনৈতিক নেতা হিসাবে অভিহিত করতে চাই অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন স্বপ্নিক মানুষ এই দেশের একটা এটা উজ্জ্বল একটা নক্ষত্র হারিয়েছে এক উজ্জ্বল নক্ষত্র ছিল আমাদের ছায়াপথে অকালে যে হারিয়ে গেল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক দুরন্ত মশাল ছিল তার হাতে অকস্মাৎ নিভে গেছে সেই আলোকবর্তিকা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছায়াতলেই ধীরে ধীরে বেড়ে উঠেছিলেন সেই নক্ষত্র শেখ কামাল এখনো সবার প্রেরণা এখনো তারুণ্যের প্রতিশব্দ আজ জানাব সেই এক কিংবদন্তির কথা শেখ কামালের জন্ম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯৪৯ সালে আগস্ট মাসের ৫ তারিখে পাঁচ ভাই বোনের মধ্যে ছিলেন দ্বিতীয় ছোটবেলা থেকেই তিনি ভীষণ দুরন্ত প্রাণচঞ্চল বাবাকে শৈশবে সেভাবে কাছেই পাননি বঙ্গবন্ধুকে রাজনৈতিক কারণে প্রায় থাকতে হতো কারাগারে স্নেহ বা আবদার যা কিছু সবই মিটিয়েছেন বড় বোন শেখ হাসিনা তাই পিতাকে একবার কাছে পেয়ে বড় বোনকে বলেছিলেন হাসুয়াপা হাসুয়াপা তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি খেলা ছিল তার রক্তে সেই প্রচণ্ড আগ্রহ হয়তো জন্মেছিল শৈশবের টুঙ্গিপাড়ার অবারিত প্রকৃতিতে দৌড়ে বেড়ানোর মধ্য দিয়েই স্কুলে থাকতে যে কামালের একটা ক্যারিজমা ছিল এটা লিডারশিপ কোয়ালিটি ধরেন আমরা বাস্কেটবল খেলছি ম্যাচ খেলছি ধরেন আজমদির সাথে তো বাচ্চা ছেলেদেরকে নিয়ে এসে কেমনি করে জড়ো করে দিত মাঠের বাস্কেটবল কোর্টের পাশে অ্যান্ড অল দ্যাট ও সিগন্যাল দিলে বাচ্চারা চিল্লাচিল্লি করতো ঢাকার শাহীন স্কুলে থাকাকালীন সময়ে অংশগ্রহণ করতেন প্রায় সব খেলায় ফুটবল ক্রিকেট থেকে শুরু করে সব কিছুতেই শেখ কামালের ছিল সরব উপস্থিতি হি ওয়াজ এ গুড প্লেয়ার বাট ওর কনসেন্ট্রেশনটা খালি ফুটবল ছিল না ওর কনসেন্ট্রেশন অনেক কিছু সাবজেক্ট ছিল লেখাপড়াতেও ছিলেন প্রথম সারিতে ঐতিহ্যবাহী ঢাকা কলেজের গণ্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে মেলেছেন প্রতিভার রঙিন পাখা পাঠ্য বিষয় ছিল সমাজবিজ্ঞান তুখর ইংলিশ বলতে পারত ছাত্র হিসাবে সবার আগে রেজাল্টও ভালো করত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের বাস্কেটবল টিমের ক্যাপ্টেন ছিলেন শেখ কামাল ছিলেন এক দুর্দান্ত অ্যাথলিট হি লিভস টু লাইক স্পোর্টস ওর আব্বা যেমনি লাইক করত ও সাংঘাতিক লাইক করত বাট হি ওয়াজ গুড আমার মতে সে বেস্ট খেলতো বাস্কেটবল বাস্কেটবলে সে বিকজ সে লম্বা ছিল সে এটা মেজর অ্যাডভান্টেজ ক্রিকেটের মাঠ দাপিয়ে বেরিয়েছেন গতি দিয়ে অ্যাজ এ ক্রিকেটার হি ওয়াজ এ পেস বোলার লম্বা ছিল উইকেট থেকে অনেক বাইট পেত উইকেট পেত এবং হি ওয়াজ ভেরি মানে এফেক্টিভ বোলার আমি বলবো আজাদ ভাই আমাদের ওপেনিং বোলার ছিল ধরেন ঢাকা ইউনিভার্সিটি ফরে খেলেছে ঢাকা কলেজ খেলেছে সায়েন্স স্কুল তো খেলেছে তখন তিন কোণের স্টিকার বেরিয়েছিল জয় বাংলা পূর্ব পাকিস্তানের ম্যাপ হলুদ ম্যাপ তারপরে লাল সূর্য জয় বাংলা লেখা আমি আই নিড এ স্টিকার তখন তিন কোণের স্টিকার বানিয়েছে যে গাড়িতে লাগাতে হতো দরজায় লাগানো হতো এই কামাল কিন্তু স্টিকারটা আনলো জালালকে দিয়ে এবং সে নিজের হাতে আমার ওই ব্যাটে লাগালো শেখ কামাল ছিলেন এক স্বতঃস্ফূর্ত প্রতিভার নাম শুধু কি পড়াশোনা সঙ্গীত চর্চা অভিনয় বিতর্ক কোথায় ছিলেন না তিনি ছাত্রলীগকে সংগঠিত করা আওয়ামী লীগের আন্দোলনের সাথে জড়িত থাকা একই সময় ৭২ সালে আবার আমাদের নাটকের সাথে তার জড়িত থাকতে দেখি ছায়ানটের সেতার বাদন বিভাগের মেধাবী ছাত্র শেখ কামাল ছিলেন ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতেও বিশেষ করে সেতারটা খুব বাজাবার চেষ্টা করত এবং বাজাতো ভালো সু অভিনেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য অঙ্গনে সবার কাছেই পেয়েছিলেন পরিচিতি বহু কাজে যুক্ত থাকতো কিন্তু ঠিক রিহার্সালে এসে হাজির হয়ে যেত বিকেলবেলায় এবং রিহার্সালে এসে যেভাবে রপ্ত করে ফেলতো দ্রুত এটা অভাবনীয় প্রাচ্য ও পাশ্চাত্যের সুরের মেলবন্ধনে গঠন করেন গানের দল স্পন্দন শিল্পী গোষ্ঠী এটা ছিল বাংলাদেশের প্রথম পপ সঙ্গীতের দল এবং এদের জন্য যত রকম যন্ত্রপাতি দরকার সবকিছু তিনি জোগাড় করে দিয়েছিলেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম পুরো জাতির জন্যই মুক্তিযুদ্ধ এক অবিস্মরণীয় সময় একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তর্জনী হেলনে সকলে ঝাঁপিয়ে পড়েন সশস্ত্র সংগ্রামে তারই জ্যেষ্ঠ পুত্র শেখ কামালকে স্বাধীনতার যুদ্ধে পালন করতে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দায়িত্ব
স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেন এবং মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল ইতিহাসে স্থান পেয়েছেন আপন মহিমায়। সদ্য স্বাধীন দেশের খেলাধুলায় নবযাত্রার প্রতীক হয়ে ওঠে যে নাম, তা হলো আবাহনী। তোর তো কানেকশন আছে, তুই প্লেয়ারগুলো আন, ফুটবলের একটা ফুটবল টিম বানায়, লেট আস মেক এ টিম উইচ উইল প্লে মডার্ন ফুটবল। পরিকল্পনা, খেলাধুলার প্রতি আগ্রহ, তা একটা নতুন কিছু করতে চাচ্ছে, আমাদের সবাইকে মুগ্ধ করলো। লোক শুধু খেলোয়াড়ই ছিল না, ও সংগঠক খেলোয়াড় ছিল। হি ওয়াজ এ ভিশনারি যার অনেক শক্তি, অনেক লম্বা ফিউচার দেখা। ফুটবল, ক্রিকেট, হকির মতো খেলাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্ন এই ক্লাবের মাধ্যমেই দেখিয়েছেন শেখ কামাল। আধুনিকতার প্রতীক হলো আমাদের জার্সিটা বদলে গেল, এই আধুনিকতাগুলি কামালের হাত দিয়ে এসছে। স্পোর্টসে যদি এই দেশে আপনাকে কোনো অর্গানাইজারের নাম বলতে হয়, অর্গানাইজেশনের নাম বলতে হয়, আবনীর নাম আসে। এবং আবনী কিন্তু তারই স্বপ্নের চাইল্ড, সো তাকে আপনি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ভিশনারি অফ বাংলাদেশ স্পোর্টস না বলে তো পারেন না। ফুটবলে রীতিমতো বিপ্লব সৃষ্টি করেছিলেন তিনি। উপমহাদেশের যে কোনো পর্যায়ের ফুটবলে প্রথমবার বিল হার্টের মতো বিদেশি কোচ নিয়োগের যুগান্তকারী সিদ্ধান্ত শেখ কামালই প্রথম নেন। রাষ্ট্রনায়কের সন্তান হলেও ছিল না কোনো অহমিকা, শেখ কামাল ছিলেন খুবই উদার মনের। অনেক সময় দেখা গেছে রিক্সা করে সেতা নিয়ে শেখ কামাল যাচ্ছে, তখন লোকে চিনে যে এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে, হ্যাঁ, জ্যেষ্ঠ পুত্র। কিন্তু কামালের এসব ছিল না, এত ডাউন টু দ্য আর্থ ছিল। ভীষণ প্রাণোচ্ছল মানুষটি বিয়ে করেন সে সময়ের কৃতী অ্যাথলিট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ব্লুর খেতাব পাওয়া সুলতানা কামাল খুকিকে। বন্ধুদের কাছে শেখ কামাল যেমন ছিলেন এক দিলখোলা মানুষ, তেমন পরিবারের সবার কাছে একেবারে প্রাণের মানুষ। শেখ কামালের সঙ্গে পরিচয়ের জন্য কোনো উপলক্ষ প্রয়োজন পড়ে না, এতই মিশুক এবং এতই প্রাণবন্ত ছিলেন তিনি যে কারোর সঙ্গে তার যে কোনো সময় বন্ধুত্ব হতে পারত। কত স্বপ্নই না দেখেছেন দেশের খেলাধুলা আর সংস্কৃতি অঙ্গন নিয়ে, তবে সব ছাড়িয়ে তার অন্যতম লক্ষ্য ছিল পিতার আদর্শে নিজেকে তৈরি করে নেয়া। গভীরভাবে তার বাবাকে অনুসরণ করতেন, বাংলাদেশের রাজনীতিকে অনুসরণ করতেন। কামাল স্লোগান টোগানগুলো যেগুলো বের করতো সব মডার্নাইজ স্লোগান, ধরেন ওর স্লোগান ছিল পিন্ডি না ঢাকা। মানে ইসি ডিফারেন্স বিটুইন আস অ্যান্ড লেফটিস্ট, ওয়ার ওরা বলতো দুনিয়ার মজদুর রেখো। নিজেই গাড়ি নিয়ে শিল্পীদের আসা যাওয়া করছে, ছাত্রলীগের নয় কিন্তু ছাত্র ইউনিয়নের ছেলে মেয়ে। তো আমাদের বুঝতে হবে তখনকার রাজনীতিটা সম্পূর্ণ দলের ঊর্ধ্বে ছিল, দেশের জন্য ছিল, মানুষের জন্য ছিল, এবং সেটিরই ক্রমশ প্রতীক হয়ে উঠেছিলেন শেখ কামাল। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে শহীদ শেখ কামালকে 1998 সালে মরণোত্তর স্বাধীনতা পদক এবং 2011 সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত করা হয়। মাত্র 26 বছরে তার লোকান্তরণ, তাও মর্মন্তুদ একটি ঘটনার মধ্যে দিয়ে, এ আমাদের মধ্যে একটা বেদনা জাগায়। ছোট্ট সেই জীবনে ধূমকেতুর মতো বাংলার আকাশে উদিত হয়েছিলেন, এক রাশ স্বপ্ন বুকে নিয়ে এক বিশাল আকাশকে ক্যানভাস করে। সেই ক্যানভাস জুড়ে ছিল তারুণ্য, ভালোবাসা, বঙ্গবন্ধু আর বাংলাদেশ।